গর্ভাবস্থায় নারীদের আয়রনের অনেক প্রয়োজন হয়। এ সময় শরীরের রক্তের পরিমাণ বৃদ্ধি পায় এবং গর্ভে শিশুর জন্যও বাড়তি অক্সিজেন ও পুষ্টি সরবরাহের প্রয়োজন হয়। আয়রন হিমোগ্লোবিন তৈরি করতে সহায়তা করে, যা রক্তের লোহিত কণিকার মূল উপাদান। তাই গর্ভাবস্থায় আয়রনের অভাব হলে রক্তস্বল্পতা হতে পারে, যা মা ও শিশু উভয় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তবে গর্ভাবস্থার পরও নারীদের আয়রনের প্রয়োজনীয়তা কমে যায় না। নিয়মিত আয়রন গ্রহণ নারীর সাধারণ স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। রজস্বলা নারীদের প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ রক্তক্ষরণ হয়, যা আয়রনের লেভেল কমিয়ে দেয়। এর ফলে তাদের আয়রনের অভাবজনিত সমস্যা যেমন দুর্বলতা, ক্লান্তি ও এনিমিয়া হতে পারে। আয়রনের ঘাটতি পূরণে নারীদের প্রতিদিনের খাদ্য তালিকায় আয়রন সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করা উচিত। পালং শাক, মুরগির মাংস, ডিম, লিভার, লাল মাংস, সিম, বাদাম এবং বিভিন্ন ধরনের দানা আয়রনের চমৎকার উৎস। ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন লেবু, কমলা এবং টমেটো আয়রনের শোষণ বাড়াতে সহায়তা করে, তাই এগুলো খাদ্য তালিকায় রাখা উচিত। গর্ভাবস্থার পর বিশেষত মেনোপজের সময় আয়রনের প্রয়োজন থাকে। বয়সের সঙ্গে সঙ্গে শরীরের আয়রন শোষণ ক্ষমতা কমে যেতে পারে, তাই এ সময় আয়রন সাপ্লিমেন্ট গ্রহণ করা লাগতে পারে। এছাড়া কিশোরীদের জন্য আয়রন খাওয়াও খুব জরুরি। কিশোরী বয়সে শরীরে দ্রুত বাড়ে এবং রক্তের পরিমাণও বেড়ে যায়, তাই আয়রনের প্রয়োজনীয়তা বেশি থাকে। বিশেষ করে মেয়েদের মাসিক ঋতুচক্রের কারণে শরীর থেকে রক্তক্ষরণ হয়, যা আয়রনের চাহিদা আরও বাড়িয়ে দেয়। শুধু গর্ভাবস্থা নয়, কিশোরী বয়স থেকে শুরু করে নারীদের সারা জীবনই আয়রন ও আয়রনজাত খাবার গ্রহণ করা গুরুত্বপূর্ণ। এটি শুধু রক্তস্বল্পতা প্রতিরোধ করে না, বরং সামগ্রিক সুস্বাস্থ্য বজায় রাখতেও সহায়তা করে। এর জন্য আমাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, যেমন অতিরিক্ত আয়রন সেবনে শরীরে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হতে পারে, তাই আয়রন সাপ্লিমেন্ট গ্রহণ করার আগে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা বাধ্যতামূলক। তবে ন্যাচারাল বা প্রাকৃতিক আয়রনের উৎসগুলো প্রতিদিন কম বেশি সারাদিনের খাবারের মধ্যে রাখার চেষ্টা করবেন। অনেকেই আছেন আয়রন বা আয়রনযুক্ত খাবার খালি পেটে তীব্র গ্যাস হয়, সেক্ষেত্রে পেট ব্যথা, বমি বমি ভাব, পেট ফাঁপা, ক্ষুধা মন্ধা, কোষ্ঠকাঠিন্য সহ নানা ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। এরকম হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্যাসের ওষুধ সেবন করতে হবে। ডেস্ক রিপোর্ট, সমকাল।